ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তুমি যা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল এখন বাজে শোয়া সাতটা আজকে অনেক সকাল সকাল উঠে গেছে এখন যাচ্ছে একটু বাজারে চিকেন কিনবো সেটা জানি কিন্তু আর কি তুমি যাই না গিয়ে দেখো এই বর্ষা কেমন এনজয় করছো তোমরা আমার তো বেশ ভালো লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ভাল লাগছে পাখিরা সব উড়ে উড়ে বেড়াচ্ছে চলো ঘুরে আসি গিয়ে বরাবর মাকে দেখেছি মাছের মুড়ু বা পেটি কখনো পাতে নেবেন না সবসময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি সবসময় লেজার মাছটা খাও কেন কখনো কখনো মুড়োও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছই খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদ বোঝে না আমি বলেছিলাম লেজার মাছে তো প্রচুর কাঁটা ভালো লাগে তোমার মা হেসে বলেছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে পিটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম কাঁটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝেনি এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও মামাবাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত ডিটেলে লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আগা গোড়া পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্যই তোলা থাকতো জানি এখন ওর লেজেই অভ্যেস হয়ে গেছে তবু মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র এক টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক কষ্টে চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার ওপর নাকি সংসারের ওপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়ে সন্তুষ্ট থাকত তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মা হয়েছে হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি কতদিন হলো আমিও বাদ সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলেই প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পর শেষ যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা পুষ্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের স্বাদকরোগগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকুই চেঁচে পুঁচে নেওয়ার অভ্যেসকে সংসার তৈরি করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নিই কী জানে কলমে পার্বতী মোদক লেখাটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো কেমন লাগলো তোমাদের বলো কিন্তু আজকে কর্তা মশাই বানাচ্ছে জলখাবার স্যান্ডউইচ বানাচ্ছে ও আর আমার মেয়ে বিশেষ আলুটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য আমি চিকেন প্যাটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো আর দিকে বর দেখো কত যত্ন করে বানাচ্ছে ও আবার আমাকে বলছে তুমি দেখাচ্ছ আমি সসগুলো কিন্তু হাতে করে স্প্রেড করবো বললাম করো না কী হয়েছে হাত তো তোমার ধোয়া মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে চিকেন প্যাটি স্যান্ডউইচ চিজ দিয়ে তবে বললো আজকেরটা অত ভালো হয় নিমা অন্য দিনেরটা আরও বেশি ভালো হয় আমার কিন্তু বরের হাতে করে দেওয়া স্যান্ডউইচ দুর্ধর্ষ লাগলো যাই বলো তাই বলো তোমাদের কি মত বলো নিজে হাতে কিছু করে খেতে না হলেই যেন সেটা অমৃত লাগে আমার কাছে অন্তত লাগে আর এদিকে দেখো বর্ষাকালে সবজিপাতি বিশেষ পাওয়া যাচ্ছে না তাই ছোটো রাজমাইনে এনেছি আর পিৎজা সস এনেছি কালকে আমার দেওরের মেয়েকে খেতে বলবো আমার হাতে পিৎজা খেতে খুব ভালোবাসে দুপুরে ভাঙাচ্ছি আজকে ডিমের বরফি তো দেখো বাটিটাকে আমি গ্রিস করে তেলে গ্রিস করে রেখে দিচ্ছি আর এদিকে তিনটে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি আলু সিদ্ধ স্যান্ডউইচের সময় করে রাখা ছিল নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই রেসিপিটা তোমাদের না আগেও আমি দেখিয়ে তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি বহুদিন আগে দেখিয়েছিলাম বলে দুটো আলু ছিল ছোটো সাইজে দুটো আলু গ্রেড করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা দিলে আলু নাও দিতে পারো কিন্তু আলুটা দিয়ে একবার তোমরা দেখো টেস্টটা কিন্তু অন্যরকম হয় বেশ ভালো লাগে খেতে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা এটা গ্রেড করেও দেওয়া যায় একটু পেঁয়াজ কুচি আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম দিয়ে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব এক একদম শেষে যখন ভালো করে মিশে যাবে জিনিসগুলো তখন একদম শেষে এর মধ্যে দেব একটুখানি ইনো বা বেকিং পাউডারে এক চামচ মতো দিয়েছে এটা দেওয়ার পর পরই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভাপে বসিয়ে দিতে হবে এটা কড়াইতে জল দিয়ে নিয়ে স্ট্যান্ড বসিয়ে বসানো যায় আমি মাইক্রোওভেনে করি অনেক ইজি ব্যাপারটা যাদের মাইক্রোওভেন আছে তারা সেটাতেই করে নিতে পারো মাইক্রো ফুল পাউডার থেকে পরের পাওয়ারে দিয়ে নিয়ে আর সেটাকে দশ মিনিটের জন্য বেক হতে দেওয়া এটা হলে খুব সুন্দর হয়ে যায় তারপরে ঠান্ডা হলে উপর করে পিস পিস করে কেটে নেবে তারপরে রান্না করো যেমনি করে ডিমের ঝোল রান্না করো সেমনি করে করবে খেতে কিন্তু বেশ ভালো হয় রসে টৈটম্বুর ডিমের বরফি এটা আমার বরের কিন্তু ভীষণ প্রিয় খাবার তো দেখো আমি এখনও হালকা গরম আছে কিন্তু আমার রান্না তাড়া আছে দেরি হয়ে যাচ্ছে কত সফট হয়েছে দেখো এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর খুব বেশি তেল লাগে না কিন্তু এটা ভাজতে মানে ডিম ভাজতে যেমনি তেল লাগে না সেমনিই লাগে মোটামুটি তো ডিমের বরফিগুলো ভেজে নিয়ে আর যেমনি ডিমের ঝোল বানায় সেমনি করে বানাবো মশলাগুলো বেটে রাখার জন্য আমার এত রান্নার সুবিধে হচ্ছে টমেটো আমি হাফ কেজি নিয়ে এসে যাতে নষ্ট না হয় একেবারে বেটে নিয়ে তারপরে এটাকে না আমি মাইক্রোওভেনেই ঘুরিয়ে রেখে দিই গ্যাসেও তোমরা করতে পারো একটুখানি নুন আর একটু সাদা তেল দিয়ে দশ মিনিট মতো মাইক্রোওভেনে করি গ্যাসে করলো পাঁচ দশ মিনিট একটুখানি ঘুরিয়ে নেবে জল শোকাবার দরকার নেই তারপরে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেবে যেমনি খুশি ব্যবহার করো দিন ভালো থাকে রাতের বেলা মেয়ের জন্য একটা চিকেনের প্রিপারেশান বানাবো তাই ব্রেস্টের পিসগুলোকে বোনলেস করে নিয়ে এর মধ্যে নুন গোলমরিচ আর লেবুর দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টা তারপরে আধা ঘন্টা পরে আমি ওই খানিকটা টক ধুই ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম ফ্রিজে এটার এক দেড় চামচ দিলাম আদা রসুন লঙ্কা বাটা দিলাম এটা ম্যারিনেশান করছি তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম ধনে জিরে গুঁড়ো দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম একটু চাট মশলা দিলাম আর কসুরি মেথি দিলাম আর গরম মশলাও দিয়েছি একটুখানি আর একটুখানি ছাতু দিলাম এই ছাতুটা দিলে খুব ভালো টেস্ট আসে বেসন দিও না হয় ছাতু দেবে হলে ছোলা ভাজা যেটা আছে সেটা গুঁড়ো করে দেবে টিক্কাতে যেমনি দেয় সেমনি করে নেটাকে না আমি একটুখানি সর্ষে তেল দিয়ে মেখে আর রেখে দেব ফ্রিজে সন্ধে বেলায় বানাবো আর এইদিকে দেখো আম কিনে রেখে দিয়েছি ধুয়ে শুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো হ্যাঁ তুমি এসি বন্ধ করে দিলে যে খাবার নিয়ে বসে গেছি কুমড়ো আলু সেদ্ধ মাখা মেয়ের জন্য গাতে সেদ্ধ আমি একবার কুমড়ো আলু ডিমের ভোরফি বানাটা দেখালাম তোমাদেরকে ডিমের আর আমার একটুখানি লোটে মাছ বেঁচে আছে আমি লোটে মাছটা এখন খাবো ডিমের বরফি রাতে খাবো আর জ্যাম বানালাম আজকে প্রথম বানালাম ট্রাই করেছি খুব ভালো হয়েছে তো অল্প করেই বানিয়েছি যেহেতু ভালো হয়েছে আমার পরে বানাবো আমার আমের সিজনে আমার খেয়ে বলে এটা নাকি আম সপ্তর মতো লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পরে এই এখন এলাম এখন না ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা বানিয়ে নেব তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এই ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা সেটা দিয়ে দেবো এটা রান্না করা খুব ইজি আর কিচ্ছু করার দরকার নেই কোনো মশলা দেওয়ার দরকার নেই খালি ঢেকে ঢেকে রান্না করা নুনটা নিজের স্বাদ মতো দেখে নেবে একদম শুকিয়ে যাবে যখন তখন নামিয়ে ফেলবে এটা খুব ভালো হয় খেতে তোমরা করে খেয়ে দেখতে পারো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো দেখো রাতের খাবার দেখাতে ভুলেই গেছি মেয়ের খাবার প্রায় শেষের মুখে এখন দেখাচ্ছি আমাদেরও খাওয়া হয়ে গেছে তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা